বন্ধুরা আমাদের সবার সাথে ভালো ব্যবহার করা উচিত শুধু মানুষ নয় পশু পাখির সাথেও ভালো ব্যবহার করা উচিত তবেই আমরা আল্লাহর প্রিয় বান্ধব হতে পারবো চলো শুনি এমনই একটি গল্প ছোট্ট বন্ধুরা আজকে আমি তোমাদের আব্দুল্লাহ ইবনে আউন নামের একজন আলিমের গল্প বলবো তিনি ছিলেন সবার প্রিয় একজন মানুষ তিনি কখনও গাছপালা পশু পাখি মানুষ দাসী কারো সাথে খারাপ ব্যবহার করতো না এবং কাউকে কষ্টও দিত না তার একটি উটনি ছিল যাকে সে অনেক পছন্দ করত। তিনি একদিন তার প্রিয় উটনিকে নিয়ে তার কৃতদাসকে বলল যেন সে পানি আনতে যায় তবে কৃতদাসটি অকারণে উটনিটির মুখে আঘাত করল এই কথাটি জানার পরে আউন্ত অনেক মন খারাপ করল। তবে সেটা প্রকাশ করলো না সে কৃতদাসটিকে বুঝিয়ে বলল হে আল্লাহর বান্দা তুমি কি আর কোথাও জায়গা পাওনি তুমি কেন মুখে মারলে এই কথাটি শোনার পরে কৃতদাসটি তো ভয় পেয়ে গেল সে ভাবলো আউন তাকে কঠিন শাস্তি দেবে তবে না আউন তা করলো না আউন তার সাথে নিশ্চুর ব্যবহারও করলো না সে খুশি মনে কৃতদাসটিকে মুক্তি দিয়ে দিল এবং কৃতদাসটি তা দেখে অবাক হলো এবং আল্লাহর কাছে তার হেদায়েতের জন্য প্রার্থনা করলো বন্ধুরা আমরা এই গল্প থেকে কী শিখলাম বলতো আমরা এই গল্প থেকে শিখলাম যে আমাদের দাসদাসীদের সাথে কখনোই দুর্ব্যবহার করবে না এমনকি তাদের আঘাতও করবে না যদি এই কাজগুলো করো তাহলে আল্লাহ প্রচণ্ড নারাজ হবেন তাহলে বন্ধুরা এখন থেকে আমরা প্রতিজ্ঞা করি যে যার কখনো দাসদাসীদের আমরা মারব না এবং তাদের সাথে কখনো দুর্ব্যবহার করব না সবসময় মিলেমিশে থাকবো আর যদি আমরা এই কাজটি করি তাহলে আল্লাহ আমাদের প্রতি রহমত বর্ষণ করবেন এবং আখেরাতে আমাদেরকে জান্নাত দান করবেন